गुड मॉर्निंग, गुड मॉर्निंग फ्रॉम मनाली। आभार। जरा प्रथमवार ये एपिसोडटा देखो, ये ब्लॉगटा देखो, आई विल रिक्वेस्ट यू, ये प्लेलिस्ट करा आछे, आगे ब्लॉगगुलो देखो ताहले बुझते पारबे मनाली ते केन आछि। इकोस्पोर्टेर क्लच प्लेट जले गेछे। आमरा जे जायगाटाय छिलाम चंद्रताल बेस कैम्प, ওইখানটায় কোনো নেটওয়ার্ক নেই, ওয়েদার খুব খারাপ, রাস্তা তো তোমরা দেখেছো। আমাদের নিচে আসতে হয়েছে মানালি নেটওয়ার্ক পাওয়ার জন্য, ক্লাচ প্লেট খোঁজার জন্য। কালকে অনেক ক্লাচ প্লেট খুঁজেছি, কোথাও ক্লাচ প্লেট পাইনি। হচ্ছে রোড সাইড অ্যাসিস্ট্যান্স, তারা আজকে হেল্প দিচ্ছে আমায়। হেল্প দিচ্ছে মানে তারা অলরেডি চলে গেছে, দুটো গাড়ি যাচ্ছে, একটা 4x4, একটা লং বেডেড ট্রাক। এবার 4x4 আর লং বেডেড ট্রাক কেন? লং বেডেড ট্রাক উঁচু অফরোডিংয়ে যেতে পারবে না, বাতাল বলে একটা জায়গা আছে, শুধু ওখান অবধি যাবে। আর 4x4টা চন্দ্রতাল বেস ক্যাম্প থেকে বাতাল অবধি আমার গাড়ি টেনে আনবে। অ্যান্ড থ্যাংকস টু মিস্টার অরোরা, মিস্টার বিজয় কদম, কোস্ট অফ দা, তোমরা না থাকলে আমি এই জায়গা থেকে বেরোতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংক ইউ সো মাচ। তপন দা আর অভিষেক চন্দ্রতাল বেস ক্যাম্পে আছে, আর কন্ট্যাক্ট করতে পারছি না। এখান দিয়ে লাস্ট ডে আমরা বেরিয়েছিলাম, আমার এখানটায় গাড়ি রাখা ছিল, আজকে অন্য গাড়ি। আই এম মিসিং মাই কার, প্রচণ্ড বেশি মন খারাপ হচ্ছে। আর একটা জিনিস আমার বারবার মনে পড়ছে, যখন থেকে বেরিয়েছিলাম তখন থেকে আমার গাড়ি পাংচার হলো, একটা কুকুর চেঁচাচ্ছিল আমাকে, যেতে দিচ্ছিল না। একটা ট্রাক দেখেছো খুব ক্লোজলি, ও বেরিয়েছে, থার্ড ইঞ্জিন গার্ডটা খুলে গেল। এন্ড লাস্টলি এটা হলো রকি ভাই, হাই বলতো। হাই, কাল থেকে আমরা রকির সাথেই আছি, সেম রাস্তা দিয়ে চন্দ্রতাল থেকে আমরা মানালি ফিরেছি, এখন আবার মানালি থেকে রকির সাথে আমরা যাচ্ছি চন্দ্রতাল বেস ক্যাম্প। অটল টানেল তো এখন আমাদের ঘর বাড়ি হয়ে গেছে, সকালে যাচ্ছি বিকেলে ফিরছি। অনেকবার হয়ে গেল কিন্তু যতবারই দেখছি প্রত্যেকবার ভালো লাগছে। আর তিন দিন আগে যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওই পাহাড়গুলোতে বরফ ছিল না, আজকে দেখছি বরফ হয়ে গেছে ওই পাহাড়, মানে উপর থেকে আরও বরফ আছে। আর গিয়ে জানতে পারবো, আমাদের তো বলছিল রাত্রে মাইনাসে চলে যায় পুলিশ চেক পোস্টে, তখন থেকে গিয়ে জানতে পারবো স্নোফ্লেক্স পেয়েছে কিনা, কিন্তু উপরে পাহাড়ে বরফ পেয়েছে কিনা। বাকি ভিউ ইজ মেসমারাইজিং, মানে অসাধারণ, যত দেখছি তত ভালো। আর এই যে টার্ম্যাক, ব্ল্যাক টার্ম্যাক রাস্তাটা যেটা দেখছো, এটা স্পিতির কোক্সার অবধি আছে, ওখান থেকে 3-4 কিলোমিটার অবধি ম্যাক্সিমাম এই রাস্তাটা, তারপরে আবার সেই অফরোডিং শুরু। ওই অফরোডিংটা আর ভাল লাগছে না, মানে এতটাই খারাপ রাস্তা, রাস্তা বলতে পারো ওটা রাস্তাই না, মানে দ্যাট ইজ নট আ রোড, জবরদস্তি। তো কোক্সারে দাঁড়াবো, উই উইল হ্যাভ সাম ব্রাঞ্চ অ্যান্ড দেন উই উইল মুভ আহেড। আবার ওই খারাপ রাস্তায় ফিরে এসেছি, আর এই রাস্তা দিয়ে আর 4 দিন ধরে যাচ্ছি আসছি, কোমর পিঠ কিছু নেই, মারাত্মক ব্যথা। রাস্তাটা এত অফ রোড না, তো এখানে চা খেতে দাঁড়িয়েছি, যতক্ষণ বাড়ছে একটু শুয়ে নিয়েছি, গাত পায়ে হেভি ব্যথা। 2 দিন আগেই আমরা এখানটায় ছিলাম, ওই ট্রেনটাই ছিলাম। ওয়েদার কেমন ছিল? সারাক্ষণ বৃষ্টি, 5:30 বেরিয়ে গেছিলাম, আর আজকে ওয়েদার একদম চকচক করছে, জাস্ট দেখো ক্লিয়ার ব্লু স্কাই, হাওয়া দিচ্ছে। বাতাল চলে এসেছি, ওখানটায় দেখতে পাচ্ছি আমার টোয়িং কারটা রাখা, আরেকটা 4x4 থাকা উচিত। অলরেডি আবার আমার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে, আর উঠতে চড়তে পাচ্ছি না, এত গা হাত পায়ে ব্যথা। আর আজকের ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা লাগছে না। লাস্ট 2 দিন আমরা ছিলাম স্পিতিতে, ওয়েদার খুব খারাপ ছিল, তোমরা দেখেছো বৃষ্টি হচ্ছিলো, আজকে দেখো ক্লিয়ার স্কাই। চন্দ্রতাল লেকের দিকে যাচ্ছি, তো যত স্পিডের দিকে উঠবে না, মানে যত উপরে উঠবে গ্রিনারি পুরো কমে যাবে। তো আমার গাড়ি টো করতে চলে গেছে 4x4, আমি দেখালাম তোমাদের। তো এখানটায় লং বেডি ট্রাকটা বসে আছে, ওয়াটার ক্রসিং দেখে নাও আগে। লং বেডের ট্রাকটা ওখানটায় আছে, ওখানটায় টো করবে তপনদার অভিষেকের সাথে, দেখা করলে একটু জানে জান পাবো। আর 1.5 ঘন্টা মতো লাগবে,
14 কিলোমিটার পাতাল থেকে চন্দ্রতাল বেস ক্যাম্প। পাহাড়ের কালারগুলো দেখছো, এটা একটা কালার, ওটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার, ওই পাহাড়টা তো পুরো পার্পল কালার, পার্পল, কি অসাধারণ লাগছে। আর নিচে দেখো ভ্যালি, স্পিতিতে না এটাই মজা, খুব কম সময় তোমরা পাহাড়ের উঁচু দিয়ে চলবে, বেশিরভাগ সময় নিচ দিয়ে চলবে, যেরকম আমরা আসছিলাম এর আগের ফুটেজগুলোতে দেখেছো। ঠিক এই রাস্তাটাও যদি নিচ দিয়ে থাকতো না, ওরকমই লাগতো, তিন দিক দিয়ে পাহাড় ঘেরা। এইখানটাই আমার গাড়ি ভেসেছিল, এই জায়গাটাতেই। এখন আমরা এটা দিয়ে যাচ্ছি, এটা লাস্ট ওয়াটার ক্রসিং, আর ওখানটা আমাদের বেস ক্যাম্প, ওখানটা আমাদের গাড়ি পৌঁছে গেছে। লেটস সি হাউ দিস কার ওয়ার্কস। তো মেরা তো ইসে ভি বুরা হালাত ইসকা তো চক্কর ऊपर है, मेरा तो दब गया था, ये निकल जाएगी। था उसने तो मैंने क्लच लग गई 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 गई, बढ़िया है, चलो चले। ओह शांति, आई कैन सी माय कार। ओह शांति, तपनदार अभिषेक को सर, अभिषेक भाई ये भी आपको তপনদা কই, তপনদা ভাই জোড়া বুকে আয় ভাই, ও দেখে কি শান্তি লাগছে, ও বাপরে বাপ, গাড়ি পুরো তপনদা পরিষ্কার করে দিয়েছে। কলকাতায় গিয়ে না আমি তপনদাকে গ্যারেজে একটা কাজ দেবো। তো ইনারা এখন আমার গাড়ি মানালি নিয়ে যাবে, মানালি থেকে মান্ডি সলুজা ওখানটা নিয়ে যাবে, আমরা ওখানটাই পাবো। এজ অফ নাও আমরা চন্দ্রতাল যাচ্ছি, মিলতে ভাই অল দ্য বেস্ট, মিলতে। Surrounded by mountains, char dike mountain, ami valley diye chandratal er dike jacchi, ar the first view of chandratal lake, wow awesome, eto ta ashar por eta je dekhte pacchi dil khush ho gaya, दिल खुश हो गया, बस सही है गुरु, सही है। तो एखन अब्दि जत जगह गेछि प्रचुर छवि तुलेछि, प्रचुर छवि तुलेछि, इन्स्टाग्राम में फॉलो करो, सब छवि पे जाबे। ब्रिंगिंग द एनर्जी बैक, आज के ब्लॉगटा एखानटाई शेष करछि, सी यू इन द नेक्स्ट ब्लॉग वेरी सून, जिंदाबाद, जिंदा गुड, टेक केयर ऑफ योरसेल्फ गाइस, जय हिंद। Thank you.